কাঁদছো কেন? ওই দেখো এসে গেছে তো। তুই কোথায় চলে গিয়েছিলে রূপো? বাবাকে খুঁজতে গিয়ে হারিয়ে গেছিলাম, তারপরে কাকুটা আমাকে পেয়ে বাড়ি নিয়ে গেল। তুই বাবাকে ফোন করে একটু খবর দে। ও হ্যাঁ, আমি এক্ষুনি ফোন করছি। নামটা অভিমন্যু সেন, বাচ্চাটা সন্ধ্যের পর থেকে আমার কাছে এতক্ষণ ছিল, যা পারেন করে আপনার কি অন্য কোনো উদ্দেশ্য ছিল না, আপনার অন্য কোনো ইন্টেনশন ছিল না, তার কোনো প্রমাণ কি আপনার কাছে আছে? মেয়েটাকে তো ফেরত পেয়েছেন, ইচ্ছে করলে অনেক কিছুই করতে পারতাম কিন্তু করিনি, কারণ বাকি হিসেবটা তো অন্য জায়গায় মেটাবো না। আরে কি বাজে কথা বলছেন! আমি যদি বলি রূপুকে আপনি আটকে রেখেছিলেন, আর সেটা নাই যদি হবে তাহলে ফোন করে আমাদের জানালেন না কেন যে ও আপনার কাছে আছে? প্রয়োজন বোধ করেনি তো, আমি আমার দায়িত্বটা ঠিকঠাক পালন করেছি, এবার দয়া করে আপনারা আপনাদের দায়িত্বগুলো পালন করুন। মেয়েটাকে একটু চোখে চোখে রাখবেন, বলা তো যায় না কোত্থেকে কি হয়ে যায়। আশিস, পরে দেখা। ছোট ছেলে, বলেছিলাম না দরকার আছে। আমি তোমাকেই ফোন করতে যাচ্ছিলাম, বাবা গেছে? যাক, শরীর ঠিক আছে তোর? সুস্থ আছে এটাই বড় কথা, কিন্তু কোথায় পাওয়া গেল, কি করে? ও না না, কিছু না, দেখো পাওয়া গেছে সেটাই বড় কথা। না না ঠিক আছে, আমি রাখছি, পরে কথা হবে। হ্যাঁ খোলা, আলোটা বন্ধ করে দে না কোয়েল, আলোটা বন্ধ।
কি হয়েছে রে তোর? কোয়েল, এত রাতে আমার ফোন এলো, অথচ তুই তো জানতে চাইলি না কে ফোন করেছে, কি হয়েছে? আমি বলি কার ফোন ছিল? স্যান্ডির সাথে ঝগড়া করেছিস? কি হয়েছে বলবি তো, মা কিছু বলেছে? উফ, আমার কিচ্ছু হয়নি, প্লিজ স্টপ ইরিটেটিং মি। আচ্ছা দিভাই, একটা কথা বলতো, আমি কোনোদিনও কারোর কাছে কিছু এক্সপেক্ট করি না বলি কি আমার সঙ্গে এটা হলো? কি হলো? ওরা সবাইকে একটা করে লেটার পাঠিয়েছে, ওদের ডিসিশনটা জানিয়েছে, অথচ আমাকে তো পাঠালো না। আমি কিছু বুঝতে পারছি না কোয়েল, কিসের লেটার? আমি কি এতটাই খারাপ? একটা রিগ্রেট লেটার অন্তত পাঠাতে পারতো। Am I so bad that I don't deserve this? তুই খারাপ কেন হবি? কোন আবির পরিষ্কার করে বল কি? কত কিছু এক্সপেক্ট করলাম, কি হলো দেখ। বল, চুপ করে গেলি কেন? গুড নাইট। কথা বলছে না শুধু দিবা, কাল মুখর এসেছিল হাসপাতালে। মা তাই নাকি? কই আমি তো কিছু বলেনি। ইচ্ছে করেই বলেনি নিশ্চয়ই, সব কথা কি আর বলা যায়? তা অবশ্য ঠিক। তা তোমার সঙ্গে কথা হলো না? মানে আমি বললাম না। উমা কেন? মানে ওরা যেভাবে কথা বলছিল আমার মনে হলো আমার সাথে কথা বলতে ওদের হয়তো অস্বস্তি হবে, ওদের একটু একলা থাকতে দেওয়াই উচিত। যেন ওদের দুজনকে দেখলে এত ভালো লাগে না, মনটা ভরে যায়। মোহরের মতো একটা ভালো মেয়ের জন্য ইন্দ্র একদম পারফেক্ট ম্যাচ, বলো। ব্যাপারটা তো সহজ নাও হতে পারে। কেন? দীপা, তুমি যেভাবে ভাবছো বাকি সবাই তো সেভাবে নাও ভাবতে পারে। একটা জিনিস খেয়াল রাখতে হবে, মোহরের জীবনের পেছনে একটা বড় ইতিহাস আছে। আসলে আমার কাছে মোহর তো আর পাঁচটা মেয়ের মতোই, তাই জন্যই হয়তো। মানলাম, কিন্তু পৃথিবীটা তো খালি তোমার আমার মতো লোকেদের দিয়ে তৈরি নয় দীপা। আর ইন্দ্রর বাড়ির লোকেদের আমি যেটুকু দেখেছি, আমার মনে হয় না মোহর সম্বন্ধে সবকিছু জানতে পারলে ওরা অ্যাকসেপ্ট করবে বলে। তুমি তো ঠিকই বলছো, কিন্তু জানো আমি ইন্দ্রর ব্যাপারে একদম কনফিডেন্ট। আমি শিওর যে ও কোনো রকম প্রবলেম করবে না। জানি না, হলেই ভালো, তাহলে আমিও খুব খুশি হব। কিন্তু কোনো কারণে না হলে একটু
মাঝে মাঝে ভেবে খুব ভয় লাগে যে ওই ভদ্রলোকের হাতে না পড়ে রূপু যদি অন্য কারো হাতে পড়তো। দেখো রূপুকে খুঁজে পাওয়া গেছে, আর কার হাতে পড়ে কার হাতে না পড়লে কি হতো সেটা ভেবে এখন কোনো লাভ নেই। আমার সৈনির সঙ্গে দরকারি কথা আছে, তুই বাইরে যা। আরে কি হলো বাইরে যা। আমি জানতাম যে তুমি তোমার দেরি হয়নি, অনেকদিন বাদে তোমার জন্য এসেছি। শুনতে পাওনি কি বললাম? এক্ষুনি আমার ঘর থেকে বেরিয়ে যাও। তুমি একটু বড্ড বেশি বাড়াবাড়ি করছো। এখনো কিচ্ছু করিনি শুন, তবে হয়তো এবার করব। কি ভাবো তুমি আমাকে? আমি কিচ্ছু বুঝি না। সত্যি বলছি যে সত্যি কিছু বোঝো না, আমি সত্যি কিছু করি। কেন একই কথা বারবার বলছো? এসব কথা বারবার বলেও কোনো লাভ হবে না সমী, কারণ আমি তোমাকে বিশ্বাস করি না। দেখো সমী, তুমি কিন্তু জানো না যে তুমি কি বলছো। ভয় দেখাচ্ছো আমাকে সমী? আমি তোমাকে পরিষ্কার করে বলেছিলাম, তুমি আমার সামনে আমার সামনে আসবে না, আমার সামনে কথা বলার চেষ্টা করবে না। কোন মুখে বারবার আসছো আমার সামনে? সমী, তুমি যে ক্ষতি আমার করেছো তা কোনোদিনও পূরণ হবে না। আমি তোকে বিশ্বাস করেছিলাম, সেই বিশ্বাসে বেরিয়ে যাও, বেরিয়ে যাও এই ঘর থেকে। তোমার মুখ আমি আর দেখতে চাই না, বেরিয়ে যাও সমী। উনি বোধহয় এখনো সুস্থ হয়ে ওঠেননি, তাই না? বুঝতেই তো পাচ্ছেন এত বড় একটা ধাক্কা, ও ঠিক মেনে নিতে পারছে না। হ্যাঁ, মানে সব কিছুতেই রিয়্যাক্ট করে ফেলছে, মাথা গরম হয়ে যাচ্ছে, হঠাৎ হঠাৎ চিৎকার করে ফেলছে। স্বাভাবিক, খুবই স্বাভাবিক। আচ্ছা, উনি কি সবার কথাই রিয়্যাক্ট করছেন নাকি পার্টিকুলারলি কারোর সঙ্গে রিয়াকশনটা বাড়ছে? আপনি ঠিক কি বলতে চাইছেন? পরিষ্কার হলো না তো? না, আসলে সোহিনী দেবী আমার সঙ্গে কথা বলতে চেয়েছিলেন, আর আমারও নাকি দু একটা প্রশ্ন করার আছে। কাকিমণি কি এখন কথা বলতে পারবেন? মানে মা, শরীরটা তো কাকিমণি ঠিক না। আমার মনে হয় আপনি বসার ঘরে গিয়ে বসুন, আমি খবর দিচ্ছি। অপু আসুন, চল। আপনি? আমি মানে আমার বিশেষ কোনো পরিচয় নেই আসলে। আমি ও ও সম্পর্কে এদের ভাই হয়, মানে আমার দেওর। আই সি, চল।
জাস্ট এ মিনিট। বলুন। বলছিলাম বাড়ির সকলের সাথে কথা বলার আগে আপনার সঙ্গে কয়েকটা কথা বলে নিতে চাই। হ্যাঁ, কি বলবেন বলুন। রণেন্দ্রবাবু, ওনার সঙ্গে আপনার ব্যক্তিগত সম্পর্ক কিরকম? তার মানে আপনি ওনার কাজকর্ম সম্বন্ধে যথেষ্ট ওয়াকিবহল? দেখুন, আমি ছোটদার লেখার খুব ভক্ত, তো যখন উনি কোনো নতুন লেখা লিখতেন সেটা নিয়ে আলোচনা হতো এই পর্যন্ত। তাও এত বড় একটা ঘটনা ঘটলো, আপনার নিশ্চয়ই একটা ধারণা আছে এই সম্বন্ধে? এটা তো সবাই বুঝতে পারছি যে সর্দার কাজকর্ম যাদের অপছন্দ তারাই সর্দাকে সরিয়ে দিতে চাইছে। তারা কারা? আমি জানি না। তাও একটা আন্দাজ নিশ্চয় আপনার তৈরি হয়েছে? না, আমার কোনো আন্দাজ নেই। রণেন্দ্রবাবু, উনি কি রাজনীতিতে জড়িয়ে পড়েছিলেন? রাজনৈতিক সচেতনতা না থাকলে সাংবাদিক হওয়া যায় না, কিন্তু তার মানে এই নয় যে সক্রিয়ভাবে রাজনীতি করতে হবে। রাইট, অ্যাবসলিউটলি রাইট। কিন্তু সৌমেন্দ্রবাবু, উনি বলছিলেন যে সাংবাদিকতার সূত্রে রণেন্দ্রবাবু নাকি বেশ কিছু শত্রু তৈরি করে ফেলেছিলেন, তাই কি? কি হলো, তাই কি? আপনাদের তো পুরনো দিনের বনেদি বাড়ি, শুনেছি ভেতরে ভেতরে আত্মীয় স্বজনদের মধ্যে যথেষ্ট অশান্তি গোলযোগ চলে। ইনফ্যাক্ট এইসব বিষয় সম্পত্তি ব্যবসা এসব নিয়ে নাকি যথেষ্ট অশান্তিও চলতে থাকে এই বাড়িতেও, কি সেরকম? দেখুন, আমি তো বললাম আমি কিছু জানি না। কিছু মনে করবেন না, আসলে আমাদের কাজের পদ্ধতিটা হলো সকলকে সন্দেহ করা, সকলকে, ইনফ্যাক্ট বাড়ির প্রত্যেককেই। তাহলে আপনার কি মনে হয় যে রণেন্দ্রবাবুকে সরিয়ে দিতে পারলে এ বাড়ির ভেতরকার কাউ লাভ হতো? কি হল? আমি কিন্তু এর প্রশ্ন করেছি। হতে পারে, তবে এটা খুঁজে বের করবার দায়িত্ব কিন্তু আপনাদের।